আমি সবসময় বিশৃঙ্খল বক্তব্য দিয়েছি, রাজনীতির মাঠে মঞ্চে স্বাধীনতার ডাক দিয়েছি, স্বাধীনতার যুদ্ধকে সংগঠিত করার চেষ্টা করেছি সারা জীবন। আপনারা আমাকে এখানে অতিথি হিসাবে ডেকেছেন, ডক্টর সৈয়দ মুনতাসির আলী সাহেবকে আমি পূর্ব হতে চিনি এবং আমার সঙ্গে একটু ভালো সম্পর্ক থাকায় তিনি হয়তো মনে করেছেন যে রাষ্ট্রপতিকে বললে উনি আসবেন। আসলে এটা একটা শৃঙ্খলাবদ্ধ একটি অনুষ্ঠান, এখানে যা বলা হবে তা হবে একটি শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। কিন্তু আমাদের আমি ব্যক্তিগতভাবেই আমি সারা জীবন এই সুশৃঙ্খল আলাপ আলোচনা কোনোদিন করি নাই, বক্তৃতা দেই নেই, বক্তব্য দেই নেই। এই রাষ্ট্রপতি হওয়ার পরে এই দায়িত্বটি আমার উপরে আসে, আমি সবসময় বিশৃঙ্খল বক্তব্য দিয়েছি রাজনীতির মাঠে মঞ্চে, স্বাধীনতার ডাক দিয়েছি, স্বাধীনতার যুদ্ধকে সংগঠিত করার চেষ্টা করেছি সারা জীবন, তাই করতে করতে আজ এ পর্যন্ত এসেছি। সুতরাং একটা শৃঙ্খলাবদ্ধ পরিবেশে আমি আপনাদের সামনে কিছু বলতে গেলে হয়তো আমি কোনো কোনো ক্ষেত্রে আমি আটকে যেতে পারি, সেটা আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু জনগণের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে সার্বিক পদক্ষেপ নিয়েছিলেন। এমনকি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানও এই বিষয়গুলির ব্যাপারে বিশেষ নজর দেওয়া হয়েছিল। সংবিধানটি এক বছরের মধ্যে রচনা করে সারা পৃথিবীতে একটি বিরাট উদাহরণ সৃষ্টি করেছিলেন বঙ্গবন্ধু। দেশ স্বাধীনের এক বছরের মধ্যেই বাংলাদেশ এর জনগণকে তিনি একটি গণতান্ত্রিক সংবিধান উপহার দেন। এই সংবিধানে এমন কোনো কিছু বাদ নাই যা জনগণের মৌলিক চাহিদাকে বাদ দেয়। মৌলিক চাহিদাকে তিনি স্মরণ করে তিনি সব কিছুই এর মধ্যে সন্নিবেশিত করেছিলেন। সেই সংবিধানে বিশেষ নজর দিয়েছিলেন তিনি স্বাস্থ্যের প্রতি এবং অবকাঠামো প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছিলেন ইউনিয়ন পর্যায়ে। কিন্তু 1975 সালে, এটা আপনাদেরকে বলেছি, যে হত্যা করে তারা এই যাত্রা পথ স্তব্ধ করে দেয়। 1996 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে যখন সরকার গঠন করা হয় আবারও দেশে তখন উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল হয়। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। সরকারের কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে জনস্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। অন্ন, বস্ত্র, বাসস্থান ও শিক্ষার পাশাপাশি জনস্বাস্থ্যের উন্নয়নে চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বহুমুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয়।